আসসালামু আলাইকুম। আজকে কিছু মেহগনি কাঠের পাল্লা চৌকাঠ নিয়ে আসছি, এগুলো বিক্রি করেছে হচ্ছে নরসিংদী পলাশ, পলাশ থানা নরসিংদী জেলা। যে ভাই এগুলো আমাদের অর্ডার করেছে ওনার নাম জোরাব তোমাল সাহেব। তো উনি পাঁচটা পাল্লা পাঁচটা চৌকাঠ আমাদেরকে এখানে অর্ডার করেছেন। তো এখানে দেখেন উনি চৌকাঠগুলো নিয়েছেন 100% শাড়ি, পাল্লাগুলো নিয়েছেন হচ্ছে আপনার 90% শাড়ি। তো 100% শাড়ি চৌকাঠ নিয়েছেন কেন আর পাল্লা 90% শাড়ি নিয়েছেন কেন, এটা আগে আমি আপনাদের বুঝাই বলি, তারপরে দামটা বলি। 100% শাড়ি চৌকাঠটা উনি নিয়েছেন এই কারণে যে চৌকাঠটা সবসময় ভালো লাগাইতে হয়। কেন ভালো লাগাইতে হয়? চৌকাঠটা লাগানোর পর যদি কোনো সমস্যায় পড়েন, ওইটা চৌকাঠ যদি আপনার পাল্টানো লাগে তাহলে আপনার ওয়াল ভাঙা লাগে, টাইলস ভাঙা লাগে, মানে ভাঙা গড়ার মধ্যেই আপনার 2500-3000 টাকা খরচ হয়ে যায়। এইটার যদি 90% শাড়ি উনি চৌকাঠ নিতে 2400 টাকা, 100% শাড়ি চৌকাঠ নিয়েছে 3500 টাকা করে। এখন দেখেন যে ওনার টাকা বেশি লাগেছে কত, 1100 টাকা। কিন্তু এটা যখন উনি 90% নিত, 25-30 বছর পরে যখন এটা চেঞ্জ করা লাগতো, তখন এই ওনার কিন্তু খালি এই খুলবে আর লাগাবে, এতে খরচ হয়ে যেত 2500 টাকা। আবার নতুন করে কেনা লাগবে না, নতুন করে কিন্তু কিনতে হবে। তো যার কারণে উনি চৌকাঠটা একবারে ভালো চৌকাঠ নিয়েছে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এটা বিল্ডিং একবার লাগাই দিলে ইনশাল্লাহ বিল্ডিং এর লাইফ চলে যাবে। এগুলো 100% শাড়ি সিজনিং করা মেহগুনি কাঠের যে চৌকাঠ, এটার দাম হচ্ছে 3500 টাকা করে। আর 90% শাড়ি কাঠের উনি পাল্লা নিয়েছেন, পাল্লা নিয়েছেন মোট আপনার 3টা ডিজাইনের। এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি সবসময় একটা জিনিস বলি যে আমাদের কাঠের যে কোয়ালিটি, আমি যেমন একদমে বিক্রি করি, পাশাপাশি হচ্ছে আমি কি কোয়ালিটি কাঠ আপনার দেবো আপনার আমি বলে নিই। আমার যা মেমো হবে ওই মেমোর আগে আপনারা বলে নিই, ভাই আমার এটা 90% শাড়ি হবে, কেমিক্যাল ট্রিটমেন্ট করা হবে, চেম্বারে সিজনিং করা হবে, আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানাবো, কর্ণশালী মাথা দিয়ে বানাবো, আমাদের পাল্লার থিকনেস থাকবে পাকা 1.5 ইঞ্চি, এবং কাঠগুলো অবশ্যই যশোরের কাঠ হবে। তো এটা আমি মেমোতেও লিখে দিই, পাশাপাশি আবার ওনাকে বলেও দিই, বলার পরে আমরা এটা দাম রেখেছি। এটা এটা পড়েছে আপনার 6500 টাকা পাল্লাটা, এই পাল্লাটা বার্নিশ ছাড়া 6500 টাকা দাম পড়েছে। এটার কাছাকাছি এটাও একটা ডিজাইন, এটাও খুব সুন্দর একটা ডিজাইন, এটাও দাম পড়েছে আপনার 6500 টাকা। এবং একটা ডিপ পাল্লা ওনাকে দিয়েছি আমরা, সেই ডিপ পাল্লাটা এই পাল্লাটার দাম পড়েছে হচ্ছে আপনার 4000 টাকা শুধু পাল্লা। আর চৌকাঠটার দাম পড়েছে 3500 টাকা, আমি আলাদা বললাম। এখন এই ফুল শাড়ি চৌকাঠ সহ এটার দাম পড়েছে 7500, আর এটার দাম পড়েছে আপনার 10000 টাকা চৌকাঠ সহ। আবার এটারও দাম পড়েছে চৌকাঠ সহ 10000 টাকা। এগুলো সবই বার্নিশ ছাড়া, আমরা চোকারে পিছে এই বিটোমিন করে দিয়েছি, এতে কাঠের হচ্ছে আপনার সিমেন্টের যে ক্ষতি এই ক্ষতিটা করতে পারবে না। এখানে ওনার সাইজগুলো যে দিয়েছে আমরা 3টা সাইজ, এখানে 2টা সাইজ, এখানে আপনার 36x84 অর্থাৎ 3 ফিট বাই 7 ফিট সম্ভবত এগুলো উনি রুমের জন্য নিয়েছেন। আর একটা দিয়েছে হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট, ওইটা সম্ভবত উনি নিয়েছেন হচ্ছে আপনার বেলকুনির জন্য। তো কাঠের ওই স্ট্যান্ডার্ড সাইজগুলো কিন্তু উনি খুব সুন্দরভাবে রাখেছেন। অনেকে যেটা করে যে এক পাল্লার মেন ডোর রাজমিস্ত্রি কথা মতো 4 ফিট করে ফেলে, তো এক পাল্লার মেন ডোর আপনার 4 ফিট করলে অনেক বড় পাল্লা হয়ে যায়। এটা এক পাল্লার মেন ডোর যদি করেন স্ট্যান্ডার্ড মাপ 3.5 ফিট 7 ফিট। রুমের দরজা মিস্ত্রি বলে যে এটা 40 ইঞ্চি রাখতে হবে, না হলে পরে আপনার ফার্নিচার ঢুকবে না। আসলে যে রাজমিস্ত্রি এটা বলে ও নিজেই এই মেজারমেন্টটা জানে না। আপনার ফার্নিচারের সর্বোচ্চ চওড়া হলে আপনার 26 ইঞ্চি 27 ইঞ্চি বা 28 ইঞ্চি হবে, কিন্তু আপনার এই 3 ফিটের যে পাল্লা এটা কিন্তু 33 ইঞ্চি, মানে আপনি 5 ইঞ্চি এক্সট্রা পাচ্ছেন, এর বেশি তো আর আপনার দরকার নাই। এখন আপনি এর চেয়েও যদি বড় লাগান, 1 নম্বর দেখতে খারাপ লাগবে, 2 নম্বর আপনার রুমের জায়গাটা কিন্তু কমে যাবে। তো এই কারণে আবার বারান্দা, যেটা বারান্দায় অনেকে যেটা করে যে রুমের ভিতরে দরজা খুলে, বারান্দায় কিন্তু এটা করা যাবে না। বারান্দার সিস্টেম করতে হবে, রুমের থেকে যখন আপনি বারান্দায় যাবেন পাল্লাটা বারান্দার দিকে চেপে যাবে। এতে কি হবে, এতে আপনার ওই রুমের ভিতরে যে পাল্লাটা আপনি ঘুরাবেন ওই জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারতেন না, কিন্তু যদি এটা আপনি বারান্দায় দেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন। তো বাথরুম কিচেন, যেমন কিচেনেরটা অনেকে 3 ফিট দেয়, কিচেনে 3 ফিট না দিয়ে 2.5 ফিট দিবেন, এটাই ভালো। আর বাথরুম তো 2.5 ফিট বাই 7 ফিট, এখন সবাই এটা জানে। আর কিচেনের ব্যাপারটা হচ্ছে, কিচেনে অনেকে দরজা দিতে চান না, অনেকে বলেন যে দরজা লাগবে না, আসলে কিচেনে কিন্তু দরজা দেওয়া ভালো। কিচেনের কিছু দরজা আছে, গ্লাস দরজা, এগুলো যদি দেন আপনারা ডাইনিংয়ে বসে ভিতরের পরিস্থিতি দেখা যায়, রান্না হচ্ছে রান্নার কি অবস্থা দেখা যায়, তো আপনারা কিচেনেও কিন্তু একটা গ্লাস দরজা দিতে পারেন। এটা হচ্ছে কাঠ দিয়ে
কাঠের ফ্রেমে খুব খুব করে সুন্দর সুন্দর ডিজাইন আছে গ্লাস দরজা দেওয়া, এগুলো কুরিয়ারে চলে যাবে আপনার। এটা কুরিয়ারে যেতে একটা চৌকাঠ খরচ লাগবে 250 টাকা, একটা পাল্লা খরচ লাগবে 250 টাকা, অর্থাৎ 500 টাকা। ওনার এই মালগুলো যেতে প্রায় 2000 টাকার মতো খরচ যাবে। এখন একটা জিনিস দেখেন যে এই এই 500 টাকা করে যদি আপনি দিনাজপুর নিতেন তাও যেত, সুনামগঞ্জ নিতেন তাও যেত, মানে কুরিয়ারের ব্যাপারটা এরকম। আর ডেলিভারির যে খরচ, এটা কোনোভাবেই আমরা আমাদের এই প্রোডাক্টের ভিতর রাখি না, ডেলিভারি আমাদের কাছে ফ্রি নাই। মানে আমার ব্যবসার ভিতরে ফ্রি বলতে কোনো জিনিস নাই, এইটার সাথে এটা ফ্রি, ওইটার সাথে ওইটা ফ্রি, এই ফ্রি ওই ফ্রি, এগুলো আমাদের ভিতরে নাই। আমরা একবারে আপনার যে রেট বলে ওই রেটে বিক্রি করি, এবং এখানে সঠিক কোয়ালিটি প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনারা পাবেন। আমাদের দোকান ও ফ্যাক্টরি ঢাকার মোহাম্মদপুর বসিলাতে, আপনারা এখানে এসে ভিজিট করে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন। যে যেখানে যে অবস্থায় আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।